বিধানসভায় উপমুখ্য সচেতক পদে নিয়োগের চিঠি পেয়েছেন তৃণমূলের বিধায়ক তাপস রায়। শপথ গ্রহণের পর পরিষদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিধানসভার আইনে ওই পদের কোনো অস্তিত্ব নেই, আইন না বদলেই কী করে ডেপুটি চিফ হুইপের চিঠি পান তাপস রায়, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল উত্তরপাড়ায়। হিন্দ মোটরের বাসিন্দা ওই তরুণীর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। অভিযোগ, খেয়ারঘাটের কাছেই তরুণীর হাত ধরে টানার চেষ্টা করে অভিযুক্তরা। বাধা দিলে মারধর করা হয় স্বামীকে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভোট মিটলেও জারি সন্ত্রাস, এবার অগ্নিগর্ভ বসিরহাট। পানিগোবরায় সিপিএম তৃণমূল সংঘর্ষে জখম তৃণমূলের প্রাক্তন বিধায়ক সহ বেশ কয়েকজন। অবরোধ তুলতে গেলে আক্রান্ত পুলিশ ও আগুন একাধিক বাড়িতেও। সল্টলেক ধর্ষণকাণ্ডে রাতারাতি সাফল্য পুলিশের। মামলা দায়ের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার তিনজনের 14 দিনের পুলিশ হেফাজত। মিলল টিআই প্যারেডের অনুমতিও। আউটস্টেশন পরিষেবা চালু করল ওলা। খুব কম খরচেই এবার এসি ক্যাবে কলকাতা থেকে ভারতের যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ মিলবে। মিনিটে 250 কিলোমিটার জন্য বেস ফেয়ার 2,500 টাকা, প্রাইমে 250 কিলোমিটারের জন্য বেস ফেয়ার 2,750 টাকা। ঘন্টা হিসেবে নয়, টাকা দিতে হবে একদিনের ট্রিপ হিসেবে।